অস্ত্র তৈরির অর্থ শিশুদের খাদ্য ও পুষ্টি বিকাশে ব্যয় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে যুদ্ধ বন্ধেরও আহ্বান জানান তিনি। প্রণব চক্রবর্তীর প্রতিবেদন। শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক, নির্মল, দুর্জয়। বঙ্গবন্ধুর অতি আদরের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন আজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আনুষ্ঠানিকতায় স্মরণের আবরণে শেখ রাসেল বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় বক্তারা শেখ রাসেলের স্মৃতি তুলে ধরেন, শিশু কিশোরদের আহ্বান জানান আলোর ইতিহাস হয়ে জ্বলে ওঠার। শেখ রাসেল আজ আমাদের সকলের শিশুর প্রতিনিধি। চির শিশু শেখ রাসেল পৃথিবীর অনাগত শিশুদের নিরাপদ নির্ভয়ে বেঁচে থাকার সোচ্চার দাবি। শিশু রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে কণ্ঠ জড়িয়ে যায় প্রধানমন্ত্রীর। যখন পাকিস্তানি আর্মি সারেন্ডার করে, সাথে সাথে তাদের ফেলে যাওয়া স্টেন গান এবং টুপি, আমার আর একটা চাচাতো ভাই আমার সাথে ছিল, ছোট্ট রাসেল থেকে একটু বড়, দুইজনেই ওই টুপিটা পরেই তারা ওই অস্ত্র হাতে নিয়ে বা মাঠে শুয়ে তারা মুক্তিযোদ্ধা হয় বলে আমরা এখন মুক্তিযোদ্ধা। সেই ছবিটাও আপনারা দেখেছেন যে রাসেলের হেলমেট পরা, অস্ত্র সামনে নিয়ে। সেই থেকে তার ভিতরে ছিল যে বাংলাদেশের সে একজন মানে মিলিটারি অফিসার হবে, কিন্তু সেটা তা হতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা বলেন, মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে শিশুদের, ভবিষ্যৎ প্রজন্ম যেন উন্নত জীবনের সন্ধান পায়। আমরা শান্তি চাই, আমরা দেশের উন্নতি চাই, দেশের মানুষ আমরা সেইভাবে করতে চাই। আমি চাই আমাদের শিশুরা লেখাপড়া শিখবে। আজকে এখানে ছোট সোনামণি তোমরা আছো, তোমরা গুরুজনের কথা মেনে চলবে, বাবা মার কথা মেনে চলবে, তোমরা লেখাপড়া শিখবে। একটা কথা মনে রাখবা, ধন সম্পদ টাকা পয়সা কিছুই থাকে না, কিন্তু বিদ্যাটা থাকে, শিক্ষাটা থাকে। আমরা তো ছোটোবেলায় শিখেছি যে অন্ধকে অন্ধ বলিও না, পঙ্গুকে পঙ্গু বলিও না, বরং তাকে সাহায্য করো। তা আমাদের শিশুদের সেটাই বলবো, সেইভাবেই মানসিকতা গড়ে তুলতে হবে। বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান অস্ত্র প্রতিযোগিতার নামে যুদ্ধ বন্ধের। বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ অস্ত্র মানুষের মঙ্গল আনে না, সবচেয়ে কষ্ট পায় শিশু আর নারীরা, আর যুবকরা দেয় জীবন। বরং এই অস্ত্র বানানো আর অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক, সেটাই আমাদের দাবি। অনুষ্ঠানে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্পকলা ও সংস্কৃতি, খেলাধুলা সহ গুরুত্বপূর্ণ অবদানের জন্য শেখ রাসেল পদক 2023 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।